আপনি জানেন কি মশা বেশি কামড়ায় কোন গ্রুপের রক্ত থাকলে, লিভারের রোগ দূর হয় কোন ফলটি খেলে, আমের খোসা খেলে কোন রোগটি কমবে, আর মজবুত করে কোন খাবারটি? যদি না জেনে থাকেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অজানাকে জানতে চোখ রাখুন। ভিডিওর প্রথম প্রশ্ন, ত্বক উজ্জ্বল করে কোন খাবারটি? অপশন শসা, পেঁপে, পেঁয়াজ নাকি কাঁঠাল? সঠিক উত্তরটি হলো পেঁপে। পরবর্তী প্রশ্ন, মুখের দাগ দূর করে নিচের কোনটি? অপশন তরমুজ, কাঁঠাল, কলা নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লেবু। পরবর্তী প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোন ফলটি? অপশন জাম, কাঁঠাল, আনারস নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো জাম। পরবর্তী প্রশ্ন, কোন ফলটি খেলে ফুসফুস পরিষ্কার রাখে? অপশন কলা, আপেল, পেঁপে নাকি জাম? সঠিক উত্তরটি হলো আপেল। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে কোন ফলটি? অপশন কলা, কাঁঠাল, পেঁপে নাকি লিচু? সঠিক উত্তরটি হলো লিচু। পরবর্তী প্রশ্ন, লিভারের রোগ দূর হয় কোন ফলটি খেলে? অপশন কলা, লিচু, পেঁপে নাকি কমলা? সঠিক উত্তরটি হলো লিচু। পরবর্তী প্রশ্ন, রক্তের চর্বি জমতে বাধা দেয় কোনটি? অপশন কাঁচামরিচ, পেঁপে, জাম নাকি আম? সঠিক উত্তরটি হলো কাঁচামরিচ। পরবর্তী প্রশ্ন, মশা পৃথিবীতে কত বছর ধরে টিকে আছে? অপশন 15 বছর, 2500 বছর, 2000 বছর নাকি 10 বছর? সঠিক উত্তরটি হলো 2500 বছর। পরবর্তী প্রশ্ন, ডাবের পানিতে কি থাকে? অপশন খনিজ লবণ, পটাশিয়াম, প্রোটিন নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হলো পটাশিয়াম। পরবর্তী প্রশ্ন, মশা বেশি কামড়ায় কোন গ্রুপের রক্ত থাকলে? অপশন এ পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ নাকি বি পজিটিভ? সঠিক উত্তরটি হলো ও নেগেটিভ। পরবর্তী প্রশ্ন, পেঁয়াজে কোন ধরনের ভিটামিন থাকে? অপশন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি পটাশিয়াম? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, হাড় মজবুত করে কোন খাবারটি? অপশন পেঁপে, কাঁঠাল, আম নাকি আনারস? সঠিক উত্তরটি হলো আনারস। পরবর্তী প্রশ্ন, আমের খোসা খেলে কোন রোগটি কমবে? অপশন ডায়াবেটিস, হাড়ের সমস্যা, হার্টের সমস্যা নাকি পেটের সমস্যা? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। বন্ধুরা, এরকম অজানা প্রশ্ন ও উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।